চ্যানেলের সকল দর্শককে স্বাগতম জানাচ্ছি। আর আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পেঁপে ফল। আর আমরা প্রতিনিয়ত বাজার থেকে বিভিন্ন জাতের পেঁপের চারা কিনে থাকি, আর সে চারাগুলা ভালো মানের হয়ে থাকে, বিশেষ করে সেটা বিক্রেতার উপর নির্ভর করে। আর যখন লাগিয়ে থাকি বাড়িতে তখন এ চারাগুলার সঠিকভাবে আমরা আশানুরূপ ফলন পাই না। আর আমরা যদি আশানুরূপ ফলন পেতে চাই তাহলে আমরা একটা ভালো মানের ভালো জাতের পেঁপে সংগ্রহ করব, আর সেই সংগ্রহ পেঁপে থেকে আমরা বীজ সংগ্রহ করব। আর কোন ধরনের পেঁপে গাছ থেকে আমরা ফলন সংগ্রহ করব সেটা হচ্ছে যেসব গাছের পেঁপেতে রোগ বালাই নেই, আর হচ্ছে যেসব গাছের অল্প বয়সে বা ছোট থাকতে গাছে প্রচুর ফলন ধরে সেসব গাছ থেকে আমরা পেঁপের বীজ সংগ্রহ করব। আর যেসব পেঁপের বীজ সংগ্রহ করব সেগুলো হচ্ছে এই যে সবসময় মাদি পেঁপের বীজগুলো সংগ্রহ করব। আর মাদি পেঁপের বীজগুলো দেখতে খুব কালো, আর এখানে পুরুষ একটো দেখাতে পারতেছেন, একটো নেই। আর পুরুষ বীজটা সবসময় দেখবেন বাদামি কালার হয়ে থাকে। আর আমরা সবসময় খেয়াল রাখবেন, কারণ যদি মাঠে আমরা পেঁপে চারা বা পেঁপের বাগান করতে চাই তখন আমাদের পুরুষ গাছেরও প্রয়োজন। আর তখনই আমরা এখান থেকে যদি যদি পুরুষ বীজ থাকে তাহলে পুরুষ বীজগুলো আলাদা করে আমরা আলাদাভাবে আমরা চারা করে নেব, কারণ আমরা যখন এই যে মাঠে বাগান আকারে করব তখন দশটা স্ত্রী গাছের সাথে একটা পুরুষ গাছ আমরা রাখবো। তার জন্য আমরা আলাদাভাবে আগেই একপাশে গাছগুলো লাগিয়ে দেব। তার জন্য এখান থেকে আমরা আলাদা করে বীজগুলো সংগ্রহ করব, আলাদাভাবে চারা করে নেব। আর এখান থেকে এভাবে সংগ্রহ করে নেবেন। আরেকটা হচ্ছে হাইব্রিডের গাছ থেকে কখনও ফলন সংগ্রহ করবেন না, কারণ হচ্ছে আপনি যদি সংগ্রহ করেন তাহলে আপনার ওই ধরনের প্রথম বৎসরে যে ধরনের ফলন পাবেন পরবর্তী বৎসরে ওই ধরনের আর ফলন পাবেন না। পেঁপের বীজগুলা সংগ্রহ করার পরে যে পেঁপের উপরে এক ধরনের আবরণ থাকে পাতলা, আমরা আবরণটা এখান থেকে সরিয়ে নেব। রঙ্গনও কথা বলে না, উপরের অংশটা সরানোর পরে আমরা পেলেটে আমরা এভাবে রোদে শুকিয়ে দেব। যে উপরের অংশ এটা সরানোর পরে আমরা একটা পেলেটে এভাবে রোদে শুকাবো। এই বীজগুলো দুই দিন ভালোভাবে শুকাবেন রৌদ্রে, শুকানোর পরে একটু ঠান্ডা করে নেবেন, নেওয়ার পরে
এরকম এক একটা মগের মধ্যে 1 লিটার পানি নেবেন। পানি নেওয়ার পরে এতে যে কোনো কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 গ্রাম ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে আমরা সেই বীজটা এভাবে শোধন করে নেব। এভাবে আমরা আধা ঘন্টা রেখে দেব। আর সবসময় খেয়াল রাখবেন যে কোনো সবজি বলেন ফল বলেন অবশ্যই বীজটাকে শোধন করবেন, কারণ হচ্ছে বীজের মাধ্যমে বিভিন্ন ধরনের বীজবাহিত রোগ আপনার মাঠে চলে যেতে পারে বা এখানে থাকতে পারে, তা এখানে ধ্বংস হয়ে যাবে। তার জন্য সবসময় শোধন করার চেষ্টা করবেন। আর যদি কোন বাজার থেকে এই ধরনের প্যাকেটের বীজ কিনে আনেন তাহলে অবশ্যই এই যে প্যাকেটের ডেট আছে আবার এক্সপায়ার ডেট আছে এই ডেটটা দেখে আনবেন, মেয়াদ উত্তীর্ণ প্যাকেট আনবেন না। আর আনার পরে এই বীজগুলো অবশ্যই রোদ্রে আপনি আধা ঘন্টা শুকাবেন, শুকিয়ে তারপরে আপনি ঠান্ডা করে এভাবে শোধন করে নেবেন। সেম একই জিনিস শোধন করে নেবেন এইভাবে। আর শোধন করার পরে আপনি এখান থেকে বীজগুলো আধা ঘন্টা পরে উঠিয়ে রাখবেন। বীজগুলো উঠানোর পরে আমরা পরিষ্কার একটা ফ্রেশ জলে এভাবে 8 থেকে 10 ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো। বীজগুলো ভিজানোর পরে আমরা সবগুলো বীজ এখান থেকে উঠিয়ে ফেলবো। উঠানোর পরে আমরা কিছু একদম পাউডারের মতো কিছু মাটি নিব, হালকা মাটি নিয়ে আমরা বীজগুলো মাটির সাথে এভাবে মিক্স করব। মিক্স করে এই ধরনের একটা ভিজা ন্যাকড়াতে আমরা বীজগুলোকে এভাবে সুন্দর ন্যাকড়া দিয়ে আমরা 2 দিন এভাবে রেখে দেব। এভাবে যে কোনো গরম জায়গা যেখানে গরম থাকে বা যেমন কাঠের ভুসির নিচে অথবা যে কোনো খড়কুটার নিচে বা আপনি যেখানে একটু গরম থাকে সেখানে এভাবে 2 দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পরে দেখবেন এখান থেকে যেই বীজটা ফেটে গেছে বা অঙ্কুরোদ্গম হয়ে গেছে, তখন বীজটা বের করে বীজটা এভাবে বের করে প্রত্যেকটা বীজ দেখবেন ফেটে গেছে। যাওয়ার পরে আপনি ওই ভিজানোর পরেও সরাসরি আপনি ওই মাটিতেও লাগাতে পারেন বা প্যাকেটেও করতে পারেন। আর যদি এভাবে যদি আপনি অঙ্কুরোদ্গম করে করেন তাহলে আপনি নিশ্চয়তা দিয়ে আপনি যে একটা বীজ আমি প্যাকেটে দেব একটা বীজে গজাবে, তাহলে এভাবে আপনি করতে পারেন। আর তাহলে আমরা দেখাচ্ছি যে মাটিতে কীভাবে করতে হবে বা কীভাবে পলিব্যাগে করতে হবে সেটাও দেখাচ্ছি। আর পাশাপাশি অনেকে আবার কচুরি পানার পানাতে করে সেটাও আমরা দেখাচ্ছি। মাটিতে যখন বসাবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ফলের বীজটা বেশ করে পিঁপড়ার খুব পছন্দ, তার জন্য মাটিতে অবশ্যই কেরোসিন মিক্স করে দিতে পারেন অথবা এই বীজের সাথে কেরোসিন মিক্স করে দেবেন, অথবা পিঁপড়ার পাউডার আছে মাটির সাথে পিঁপড়ার পাউডার ছিটে দেবেন, তাহলে এই পিঁপড়া বিচিটা খাবে না বা বিচিটা নিয়ে যাবে না, এটা একটু নজর রাখবেন। আর বিচিটা সুন্দর আমরা 1 ইঞ্চি গভীরে একটু দূরত্ব বজায় রেখে সুন্দর আমরা লাগিয়ে দেব। লাগানোর পরে আমরা হালকা উপর দিয়ে মাটি ছিটে দেব এরকম। বীজগুলা বসানোর পরে আমরা হালকা একটা সেচ দিয়ে দেব উপরে। বেশি যেন ভিজে না যায়, ভিজে গেলে কিন্তু বীজগুলা পচে যাবে। দেওয়ার পরে আমরা যে কোনো খড়কুটা দিয়ে উপরে মালচিং করে দিতে পারি অথবা
যে কোনো চটের বস্তা আছে, চটের বস্তা দিয়ে সুন্দর এইভাবে ঢেকে রাখবেন। আর দু দিন পর পর চেক করবেন উঠে যে চারাগুলো গজাচ্ছে কিনা, যদি গজায় গজানোর পরে এটা সরিয়ে ফেলবেন। আর আরেকটা হচ্ছে আমরা যে পলি ব্যাগে সেটা কিসে কীভাবে বসাবো। আর পলি ব্যাগে বসানোর পূর্বে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে পলি ব্যাগে মাটি ভরট করব অবশ্যই গোবর মিশ্রিত মাটি থাকতে হবে, বা আপনি যে কোনো ভার্মি কম্পোস্ট বা খাল কিছু বালে বেলে মাটি আমরা একসাথে করে বা মিক্স করে আমরা এই পলি ব্যাগটা ভরট করব। আর পলি ব্যাগে সবসময় নিচে তিন চারটা ফুটা করে রাখবেন, যে কোনো কারণ হচ্ছে আপনার যদি অতিরিক্ত পানি পড়ে চারা বড় হওয়ার পরে পানিটা নিচে দিয়ে বের হয়ে যায়, তার জন্য নিচে দিয়ে ছিদ্র রাখবেন। আর রাখার পরে আমরা এই বীজটা এক ইঞ্চি গভীরে বা তার চেয়ে হালকা একটু কম, তার বেশি গভীরে আমরা লাগাবো না বীজটা, এই অঙ্কুরিত বীজ। এভাবে আমরা দুইটা বীজ একটু আলাদা আলাদা দুপাশে আমরা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে উপর দিয়ে এভাবে মাটি দিয়ে দেবো হালকা। বীজটা বসানোর পরে এদের হালকা এভাবে স্প্রে করে দেবেন, অতিরিক্ত পানি দেবেন না, তাহলে আপনার যে বীজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করার পরে আপনি নির্দিষ্ট এক স্থানে যেখানে ছায়া ওখানে রেখে দেবেন, রেখে উপরে আপনি চট বিছিয়ে রাখবেন। আপনি যখন চারা গজানো শুরু করবে বা দেখবেন যে চারা গজাচ্ছে তখনই আপনি উপরে চট সরিয়ে ফেলবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা, এই যেগুলো হচ্ছে কচুরির পানার যে নিচের যে অংশটা মূলটা, এগুলো পচানোর পরে আপনি এগুলো তো বসাতে পারেন। এভাবে দুইটা বীজ এভাবে দিয়ে সুন্দর এভাবে রেখে দেবেন, বা আরও আমরা দেখাচ্ছি কচুরির পানাগুলো সংগ্রহ করে পচাবেন। পচানোর পরে আপনি এখানে সুন্দর এই অঙ্কুরিত দুইটা বীজ এভাবে বসিয়ে দেবেন, এগুলো এভাবে সুন্দর বসিয়ে দেবেন। আর তারপর এগুলো সবসময় ছায়াতে রাখবেন, যখন চারাগুলো উঠবে আপনি তখন হালকা যেখানে রৌদ্র পড়ে ওখানে রাখবেন, পরিচর্যা করবেন। আর হালকা সেচ দিয়ে তখন রাখবেন, অতিরিক্ত সেচ দেবেন না, তাহলে গাছ মারা যাবে। আর এইসব বীজগুলা যেটা আপনি বাজারের প্যাকেট থেকে যেসব বীজ কিনে আনবেন ওগুলো একটু 10 থেকে 15 দিন পরে আপনার চারাগুলো মানে বীজ থেকে চারা গজায়। আর যেটা আপনার গাছ থেকে আপনি পাড়ার পরে মানে ফল থেকে সংগ্রহ করার পরে যে বীজটা আপনি লাগাবেন ওই বীজটা আপনার 7 থেকে 8 দিনের মধ্যে আপনি গজিয়ে যাবে। বীজ থেকে যে চারাগুলো করবেন সবসময় আশ্বিন মাসের দিকে করবেন, আর এই সময়টা করলে গাছগুলো খাটো থাকবে, সহজে লাম লিকলিক হবে না, আর ছোট অবস্থায় এই গাছে ফলন ধরবে, এটা একটু চিন্তাভাবনা করবেন সবসময়। আর এভাবে ভালো মানের একটা চারা করে ফেলবেন নিজে বাড়িতে, আর ভালো দামে চারা বিক্রি করতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে।